করছেন এই এলাকার আমার প্রাণ প্রিয় যুবক সমাজ ভাই হলে প্রায় সপ্তাহ দশ দিন ধরে না খাইছেন বাদ টাইমে ঘুমাইছেন না কত পেরেশানি করিয়া নবীর মহফিল আয়োজন করছেন এর কারণে আমি অনুরোধ করিয়া আমরা সারা ধৈর্য সহকারে এই মহফিলে বসার চেষ্টা করতাম আল্লাহ যেন আমরা তৌফিক দান করে সারা হোক আল্লাহুম্মা আমিন আমার বুজুর্গন এই জমিনে আল্লাহ 18,000 মখলুকাত বানাইছেন এর মধ্যে সম্মানী মখলুক আল্লাহ আমাদের এই আশরাফুল মখলুকাত বানাইছেন জোরে হোক সুবহানাল্লাহ আপনারা আর এক খুশির খবর আমার এই গতকালকেও টেলিফোনে যোগাযোগ হয়েছে এই কমিটির আমার সাইকু ভাই বা যারা আছেন আমার নিজের ভাই হিসাবে খালি এই জায়গার না এই এলাকার গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট আমার জেলা মায়া জেলা মোহব্বত করেন ও তো রেকর্ডিং করে অন্য জায়গার মানুষ আমরা দেখতে পারি না মানে না সারার মায়া আছে কিন্তু হাইলাকান্দি আমি মনে করি আমার বাড়ির লাখান আমার আপন ভাই তো লাখান কালকে আমার রাত্রে আমি শিলচার প্রোগ্রাম করে যাওয়ার সময় যোগাযোগ হয়েছে যে এরা বড় অভাব করে গেছে নি করছে যাওক আল্লাহ তার বন্ধা মারছে না আজ আল্লাহ অসংখ্য পয়সা দিছে আমি এনে বাদ দিয়েছি আমার বিদায় হিসাবে 10,000 টাকা দিছেন আপনারা ওয়াজ আপনার আপনারা আর মসজিদ দিছেন 20,000 আল্লাহর বান্দা জু ছুটি গেছে আপনারা আর ওয়া মাঝে কিয়া লগে লগে আরো 10,000 আগে করে 20,000 দিছেন আল্লাহ কবুল করে সারা হোক আল্লাহুম্মা আমিন হায় আল্লাহ তোমার বান্দা যে আসে যে নিয়তে দিছেন আপনি মওলা কবুল করে সারা হোক আল্লাহুম্মা আমিন আল্লাহ তোমার বান্দারে যে ইজ্জতি বানাইছো ওলা দরজারে আর বাড়াই দাও সারা হোক আমিন আমিন বুঝছেন আসো না মাল খাই নিছে না আগে করে ওয়াজে আমি কই আছে বললাম আমি কই আমারে কই ওটা কোন মেশিন চার ভাই ভাই এক বার 40,000 মাত্র না মাত্র না ও পাবলিক হোম গে কই আর যে পাবলিকে খাতা ফাল ওয়াজও কি আমারে কইছেন ভাই খিতা দিতাম খুব ওগুলা বেরিছ আমি কইছি কি দিবা দিবা বলে এখন পয়সা ছাড়িয়া আছে আমার টাক এখন আছে বলে দেও আল্লাহ দেও ওলা কোন জমিন ও যদি মাটি বাকি দে তা করে খারাপ পাইবা মোল্লা মনে পয়সা খাই লিছে না বুঝেছো খোদার কসম আমার কোনো লইছিল না কোনটা না হমকে তারিফ করা পারে না খাটা খান অষ্টম আল্লাহর বন্ধা তান এখন টাক দিছো আমি দাঁড়াবো সুবহানাল্লাহ কইছে না না কোন লালসি না মনে মনে করে আই 40 না দিয়া যদি আমরা রে টাকা দিলে আমি সারা তো মুদাইয়া তোমার তন হারি করি হলা না ওয়াজ হইতো ওয়াজ হইতে বুঝো সইল চলে গেল ওয়াজ ওয়াজ হইতে আমরা বই যাই আমি আবার রাত 2:30টা বাঙ্গার পার গিয়া যাইতাম বুঝাইছেন উমেশ তো ও মানলো না বুঝাইছেন আমারে তো ফাইন ফ্লা পয়সা দিতাম আপনারা রে দিলেই না জল উঠিয়া বিষয়টা না ও ঠিক আছে আমার বুজুরগন শান্ত ও সাদে ও গুয়াদে ও হুকনা গুয়াদে হসা গো না গাইতে ধরে চাল গাপন নাই হসা গো হইতা হতো না আমি পারি না টাইম কিটা পারতা তে আমার বুজুরগন এই জমিনে আল্লাহ 18,000 মখলুকাত বানাইছে এরা রিজাকর মালিক কে আল্লাহ এরার হায়াতর মালিক আল্লাহ এরার মৌতর মালিক আল্লাহ।